আপনি কি কখনো সোনার আইসক্রিম খেয়েছেন, নাকি কখনো সত্যিকারের ভ্যাম্পায়ার ওম্যান দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অন দি আইস। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আইসক্রিম পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যায়। ছোট থেকে বড় সবার পছন্দের খাবার এই আইসক্রিম। আমরা সবাই ভ্যানিলা, স্ট্রবেরি, চকোলেট ফ্লেভারের আইসক্রিম খেয়ে থাকি, কিন্তু কখনো কি শুনেছেন স্বর্ণের আইসক্রিমের কথা? হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও আজ আমরা আপনাদেরকে স্বর্ণের আইসক্রিমের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি। একটা ভালো মানের আইসক্রিমের দাম কতই বা হতে পারে? 100 থেকে 500 টাকা, খুব বেশি হলে 1000 টাকা, তাই তো? যদি একটা আইসক্রিম খেতে হলে আপনাকে গুনতে হয় লাখ লাখ টাকা বা তারও বেশি, অবাক হওয়ারই কথা। আইসক্রিমটির নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। দুবাইয়ের স্কুপি ক্যাফে নামের একটি আইসক্রিম পার্লারে বিক্রি হয় দামি আইসক্রিমটি। মিষ্টান্নের এই দোকানে এক স্কুপ আইসক্রিম খেতে হলে যে কাউকে গুনতে হবে $817। ভারতের ব্যবসায়ী জুবিন দোষীর উদ্ভাবন করেন এই আইসক্রিমটি। আইসক্রিমটির প্রস্তুত প্রণালীটিও একেবারেই ভিন্ন। নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে শীতল করা দুধের সাথে ইটালিয়ান ফুফলস ও দুর্লভ অ্যাম্ব্রোশিয়াল ইটালিয়ান কেশর দিয়ে তৈরি করা হয় এই আইসক্রিমটি। সবশেষে এর সজ্জায় ব্যবহৃত হয় ইরানি জাফরান এবং খাবার উপযুক্ত স্বর্ণ। চীনের ঐতিহাসিক কারুকার্য মণ্ডিত হাড়ের তৈরি বাটিতে সাজিয়ে উপস্থাপন করা হয় এই লোভনীয় আইসক্রিমটি। এবার চলুন মারিয়া হোসে ক্রিস্টেনার সাথে দেখা করি, যিনি ভ্যাম্পায়ার ওম্যান হিসেবে পরিচিত। কখনো কি শুনেছেন যে একজন মানুষ স্বেচ্ছায় হয়ে উঠতে চায় রূপকথার ভ্যাম্পায়ার ওম্যান? শুধু ইচ্ছে রাখাই নয়, বরং নিজের এই উদ্ভট স্বপ্ন সত্যি করতে তার শরীরের 96% তিনি ট্যাটু এঁকেছেন, যাতে তাকে সত্যিকারের ভ্যাম্পায়ারের মতোই দেখতে লাগে। এবার চলুন জানা যাক ভ্যাম্পায়ার ওম্যানের সম্বন্ধে। মারিয়া জোস ক্রিস্টেনা, তিনি পেশায় একজন আইনজীবী, ব্যবসায়ী এবং উল্কি শিল্পী। তিনি তার সারা শরীরে ট্যাটু এঁকেছেন শুধুমাত্র ঘরোয়া উপায়ে। তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা বিশ্বের সবচেয়ে উল্কি নারী হিসেবে স্বীকৃতি পান। তার শরীরের 96% ট্যাটু বসিয়ে বিশ্বের অন্যতম বিখ্যাত ব্যক্তি হয়ে উঠেছেন। মারিয়া জোস ক্রিস্টেনার 1976 সালে গুয়াদালাজারায় জন্মগ্রহণ করেন। তিনি একটি ধর্মীয় পরিবারে বেড়ে ওঠেন। মাত্র 14 বছর বয়সে তার শরীরে উল্কি বসানো শুরু করে। তিনি মেক্সিকো ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি আইনে ডিগ্রি অর্জন করেছেন। আইনজীবী হিসেবে কাজ করা ছাড়াও ক্রিস্টেনা একজন ব্যবসায়ী নারী। তার নিজস্ব ট্যাটু স্টুডিও এবং একটি বুটিক রয়েছে, যেখানে তিনি মুজিরেস ভ্যাম্পিরো নামে নিজের তৈরি পোশাক বিক্রি করেন। সবচেয়ে বড় লেজের বিড়াল। আমরা অনেকেই পোষা প্রাণী ভালোবাসি, আর সেই প্রাণীটি যদি হয় বিশ্ব রেকর্ডের শিকারী তাহলে তো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, বলছি বিশ্ব রেকর্ডধারী এক বিড়ালের কথা। বিশ্বের সবচেয়ে বড় লেজের অধিকারী এই বিড়ালটির নাম সাইগনুস। এই বিড়ালটির লেজের দৈর্ঘ্য 44.66 সেন্টিমিটার বা 18 ইঞ্চি। দেখুনই না কেমন দেখাচ্ছে, চমকে ওঠার মতো নয় কি? কেমন হতো যদি আপনারও এমন একটি বিড়াল থাকতো? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার এমন একজন ব্যক্তির সাথে আপনাদের পরিচিত করাবো যিনি চোখ বের করতে পারেন। হ্যাঁ ঠিকই শুনছেন, বড় বড় হরিণী চোখ কার না ভালো লাগে? আমরা প্রায়ই হলিউডের ভূতের মুভিতে ভূতের চোখ বের হয়ে আসতে দেখি, কিন্তু কখনো কি শুনেছেন বাস্তবে চোখ বের হয়ে আসতে? আর যদি চোখ বের হয়ে আসে তাহলে তাকে কেমন অদ্ভুত দেখাবে? হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সাথে ঠাট্টা করছি না, এটা সত্যি। ব্রাজিলের নাগরিক ক্লোদিও পাওলো পিন্টোর বয়স যখন 9 বছর, তখন থেকে তিনি নিয়মিত চোখ বড় করার চেষ্টা করতে শুরু করেন। আর এ কাজ করতে করতে বর্তমানে তিনি এতটাই অভ্যস্ত হয়েছেন যে তার চোখ কোটর থেকে 7 মিলিমিটার পর্যন্ত অনায়াসে বেরিয়ে আসে, যা এক বিশ্ব রেকর্ড। এবার চলুন দেখে নিই এমন একজন ব্যক্তিকে যিনি কিনা
চোখের পাতা দিয়ে ইট টানেন। এই মানুষটিকে দেখুন, তিনি চোখের পাতা দিয়ে দুটি ইট উঁচু করতে পারেন, দাঁত দিয়ে লোহার রড বাঁকানো এবং যাত্রী বোঝাই একটি মিনি বাসও টানতে পারেন। তার নাম গোলাম ফারুক। গোলাম ফারুক বলেন তিনি 50টিরও বেশি অদ্ভুত স্ট্যান্ড করতে পারেন। আজকের ভিডিওতে সর্বশেষ যে ব্যক্তিটিকে আপনাদের সাথে পরিচিত করাতে চলেছি, তিনি চোখের পানি দিয়ে ছবি আঁকেন। 27 বছর বয়সী আর্জেন্টিনার এক চিত্রশিল্পী, নাম তার লিয়ান্ড্রো গ্রানাতো। তিনি তার চোখ থেকে রং বের করে বিভিন্ন রকম ছবি আঁকেন। তিনি তার নাকের একটি ছিদ্রতে টিউব রংটি রাখেন এবং অন্য ছিদ্রটি চেপে ধরেন। যখন তিনি নিজের নাকের একটি ছিদ্র আঙুল দিয়ে চেপে ধরেন, তখন তার চোখ থেকে রং বেরিয়ে আসে, আর এই রং দিয়ে নানা ধরনের ছবি আঁকেন তিনি। একটু অদ্ভুত শোনাচ্ছে তাই না? কিন্তু অদ্ভুত হলেও এগুলো সবই সত্যি এবং তারা সবাই বিশ্ব রেকর্ড করেছেন। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আপনাদের সামনে শীঘ্রই হাজির হব নতুন কোনো মজার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।